লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দুই এর শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রী। গোটা দেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগরতলা পৌর নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং জোনালে এই উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই গৃহীত কর্মসূচি সফলভাবে রূপায়ণ করে তুলতে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। বিশেষ সভা আহ্বান করা হয়েছে দুটি উন্নত দুটি বিষয়ের উপর আলোচনা বিষয়বস্তু ছিল, দেশি ভারত সংকল্প যাত্রা আর দ্বিতীয়ত হচ্ছে প্রতি ঘরে সুশাসন উপলক্ষে। আমরা গত 8 তারিখ এটা মিটিং করেছিলাম, পরবর্তী সময় আজকে আমরা মনে করেছি যে আমাদের আরও সবাইকে নিয়ে আজকে মধ্যমন্ত্রী সমস্ত এমএসি মেম্বার, জোনাল চেয়ারম্যান, কর্পোরেটর কমিশনার, ইডেন কমিশনার, পুলিশ কমিশনার, বিভিন্ন জোনালে এসডি কমিশনার সব বিভিন্ন রাজ্য সরকারের এসডিএম অফিস এবং বিভিন্ন দপ্তর থেকে যারা প্রতিঘর সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আজকে মূলত এই সভা।